শুভর নির্বাসনে অশুভ আগমনে চরাচরে আধারে ঘনা সময়ে ঘুর পাকে জীবনে গতি পথে কেবলই রাত হয়ে যা রাত হয়ে যায় সংঘাতে সংকটে ছিঁড়ে যায় বন্ধন অশ্রুর ধারাপাতে বাজে শুধু ক্রন্দন সোনালি গলা আকাশে মেলে না ডানা সোনালি গলা আকাশে মেলে না ডানা নিরাশার ঘন মেঘে দিগন্ত ছেয়ে যা কে বলি রাত হয়ে যায়। কিরে তুই নাকি আমার খোঁজ করছিলি? হ্যাঁ দিয়া, 100 টাকা হবে রে। ও ইমতি। জি আম্মা, একটা কথা বলতাম, বেশ কয়েকদিন হয়ে গেল এই মুহূর্তে কোনো খোঁজ খবর পাচ্ছি না, একটা খবর নেওয়া দরকার না? আম্মা, ও তো বাড়িতে গিয়ে রাতে নাকি আব্বাকে ফোন করেছিল। হ্যাঁ তা করেছিল, কিন্তু এরপর থেকে তার কোনো খোঁজ নেই। তোর বাবাকে মূলত কোনো কাজ হয় না? আম্মা, আমি সন্ধ্যায় বাড়িতে ফিরে আসি, আব্বা আর ইসমত কাকার সাথে কথা বলবো, এখন তো আমার যাবার সময় হয়ে গেছে। আমাকে একটু লিফট দিতে পারবি? যাবি? হ্যাঁ চল, একটু চেঞ্জ করে আসছি। হ্যাঁ মা, আমি তাহলে ভাইয়ের সাথে যাচ্ছি। হ্যাঁ যাও। আমি অনেক খুঁজে আপনাদের রুম বের করছি, আগে একটু বসি। হ্যাঁ হ্যাঁ সেটা না হয় ঠিক আছে, কিন্তু দেখুন আপনি কে, আমাকে কি করে চেনেন? কালকে জাবেদের বাসায় আমি আপনাকে দেখেছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বুঝলাম, কিন্তু দেখুন আপনি কে এটা যদি স্পষ্ট করে আমাদের না বলেন আমরা তো আপনাকে কোঅপারেট করতে পারি না। আমার নাম সুধাময়ী। আচ্ছা সুধাময়ী, আমরা আপনার জন্য কি করতে পারি? আসলে দেখুন আমাদের কাছে আপনার কি প্রয়োজন এটা যদি আপনি স্পষ্ট করে না বলেন আমরা তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে, কি হয়েছে আপনার?
জাবেদের সাথে আমার হ্যাঁ জাবেদের সঙ্গে আপনার জাবেদের সাথে আপনার অ্যাফেয়ার নাকি কিন্তু ওকাল বলেছে সে নাকি আপনাকে ভালোবাসে কাকে কাকে ভালোবাসে আপনাকে সে বলেছে আপনি নাকি তার লাভার দেখুন দেখুন মুখ সামলে কথা বলবেন জাবেদ ভাই আমার বড় ভাইয়ের মতো কি বলছেন এসব আবলতা বল উনি বলেছেন আমি কখনো মিথ্যা কথা বলি না আমার মইমুরুবি আমাকে মিথ্যা কথা বলতে শেখায়নি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধরে নিলাম জাবেদ ভাই কথা বলেছে কিন্তু আপনি ওর সামনে কথা বলতে পারবেন পারবো না কেন অবশ্যই পারবো জাবেদের সামনে গিয়ে আবার উল্টে পাল্টে যাবে না তো কথাবার্তা আপনার পায়ে পড়ি আপনি আমার সাথে একবার চলেন তার সামনে গেলে সব ভুল বুঝে বুঝির অবসান হবে আমার সাথে একবার চলেন ঠিক আছে মিতা চল এক্ষুনি যাবো নে ব্যাগ নে আরে এত তাড়াহুড়োর করে কি আছে ক্লাস শেষ করে আসলাম মাত্র একটু রেস্ট নিই খাওয়া দাওয়া করি তারপর যাই এক্ষুনি যাব যার যা ইচ্ছা সে তা বলে বেড়াবে এসব সহ্য করা যাবে না এর একটা বিহিত আমি আজকেই করে ছাড়ব হ্যাঁ 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 চলেন চলেন এখনই চলেন আসুন শোনেন সে মনে কষ্ট পায় এমন কোনো কথা কিন্তু আপনারা তাকে বলবেন না আপনার তো দেখছি ভয় ভয় অবস্থা এই তো কঠিন ভালোবাসা ভালোবাসার মানুষ লাগে তো তাছাড়া মনের মতো মানুষ পাইলে তার জন্য জীবন দিয়েও আনন্দ সেটা আমরা বেশ ভালোই বুঝতে পারছি যাই হোক সে কষ্ট পায় এমন কোনো কথা কিন্তু আপনারা বলবেন না আমরা কি বলবো না বলবো সেটা আপনাকে ভাবতে হবে জি আচ্ছা আপনারা আমার সাথে যাচ্ছেন এটাই আমার জন্য অনেক কিছু আসলে সে না খুব ভালো মানুষ কিন্তু কাল হঠাৎ করে কেন যে কথাটা বলল আমি ঠিক বুঝে উঠতে পারিনি আচ্ছা ঠিক আছে এখন এই নিয়ে আলাপ না করলেও চলবে এমন করো কে কুলফু এইডে নিয়ে আমি তোর জন্য তিনটে রাস্তা বদল করলাম কি লাভটা হলো আমার তুমি যেই পথ দিয়ে যাও সেই পথই তো আমার হয়ে যায় কুলফু ওই দোকানদার লোকটা খুব ভালো না ও তোমার সর্বনাশ করে ছাড়বে ও সর্বনাশা অশিক্ষিত মূর্খ বর্ব কি ও তোমাকে ভালোবাসে না ও তোমার সাথে প্রেমের খেলা খেলতেছে তুমি সাবধান হয়ে যাও কুলফু এখনো সময় আছে ও আমার কি সর্বনাশ করবে আমি ও সর্বনাশ করে ছেড়ে দেব কি হ আমি কুলফতি তুমি রাজদাক আমারে কি ভাবছো হুম আসি কি বললো কি বললো চানাচুর চানাচুর কি এমনি কি বলে আই ক্যান বিলিভ কি আই ক্যান বিলিভ ওরা কি মিথ্যে বলছে সেটা পর আলোচনা করলে চলবে তার আগে আপনি বলুন মিতা প্রসঙ্গে আপনি সুধাময়কে কি বলেছিলেন বল বল কি বলেছিলাম আপনার সাথে নাকি আমার প্রেম তোমার সঙ্গে যদি জাভেদের প্রেম হয়
কোন ক্ষতি আছে? আছে। সোহেল ভাই আপনি প্লিজ চুপ করুন। শোনো মিতা, মিতা আমি ও একটা ডাইনি, মিতা ওটা মেয়ে নয়, ও একটা পেতনি। ওই মেয়ে, ওই মেয়েটাকে বলেছিলাম আমি, ওকে বলেছিলাম যে তোমার কথা বলেছিলাম আই লাভ হার, যেহেতু আমি তোমাকে ভালোবাসি সেহেতু আমি ওকে ভালোবাসি না, এটা বোঝানোর জন্য। এটা কোনো গ্রহণযোগ্য উত্তর হলো? শোনো মিতা, কাল যখন আমি তোমাকে রিক্সায় করে পৌঁছে দিয়ে বাসায় ফিরছিলাম তখন সন্ধ্যাবেলা আচানক ওই পেতনি এসে হাজির, বলো ওই মেয়েকে। আমি বললাম কোন মেয়ে? বলো যে রিক্সায় করে নিয়ে গেলেন। আমি ভাবলাম এই সুযোগ, আমি বললাম শি ইজ মাই লাভার, বিশ্বাস করো, বিশ্বাস করো আমি ভেবেছিলাম এই কথা বললে সে আমার উপর থেকে তার আছর উঠিয়ে নিয়ে যাবে, কিন্তু এখন দেখছি তার উল্টা, সে তোমাদের উপরে ভর করছে। ও এই পেতনিটা আমার জীবনটাকে হেল করে দিল, বিশ্বাস করো আমার জীবনটাকে হেল করে দিল। এভাবে একটা সরল নিষ্পাপ মেয়েকে পেতনি বলবেন না জাভেদ ভাই, এটা খুবই আপত্তিকর। হ্যাঁ জাভেদ ভাই, আর দেখুন আমি এখন শিওর যে সুধাময়ীর সাথে আপনার একটা সম্পর্ক ছিল, এখন কোনো কারণে হয়তো আপনি সুধাময়ীকে অ্যাভয়েড করতে চাচ্ছেন আর তাই এসব ড্রামা এসব সিনেমা, কিন্তু জাভেদ ভাই দেখেন ভুলে যাবেন না আমিও একটা মেয়ে। আমারও একই কথা। জাভেদ শোন আমার কথা, শোন আমরা তোর বন্ধু, আমরা তোর ভালো চাই, মঙ্গল চাই, আমাদের কাছে কোনো কথা লুকিয়ে কোনো লাভ নেই। যদি ওই মেয়ের সঙ্গে তোর সত্যি কিছু হয়ে থাকে তাহলে আমাদের খুলে বল, আমরা নিশ্চয়ই একটা ব্যবস্থা করবই, একটা সমাধান বের করবে আমরা, বল। হ্যাঁ তোর আমার বন্ধু, তোর আমাকে অবিশ্বাস করে একটা অশরীরি আত্মাকে বিশ্বাস করছিস। আমি এতটা দিন, এত সময়, এত বছর তোদের সঙ্গে কাটিয়েছিলাম, ও গড, জাভেদ ভাই ছিল আমার কপালে। জাভেদ ভাই এটা ড্রামা, প্লিজ ড্রামা করবেন না, অযথা সাসপেন্স তৈরি করবেন না। আর সুধাময়ী খুবই সরল একটা মেয়ে, অন্তত আমি ওকে বিশ্বাস করি। সুধাময়ী বলতে কেউ নেই রে, কেউ নেই, ও একটা পেতনি অশরীরি আত্মা। আমি আমি এখন বুঝতে পারছি তোর আমার সাথে এরকম আচরণ করছিস কেন, আসলে এই অশরীরি আত্মা ওই পেতনিটা এখন তোদের উপর ভর করেছে। তোরা কেউ আর এখন তানিয়া মিতা সোহেল নস, কেউ না। ঠিক আছে তাহলে আমরা এখন কি, তোরা এখন ওই অশরীরি আত্মার হয়ে আমার সাথে কথা বলছিস? তোরা কেউ আর তানিয়া মিতা সোহেল নস, ইম্পসিবল। মাই গড, এই জাভেদ ভাই কি পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ শেষ পর্যন্ত আমি পাগলই হয়ে যাব। তুই সেসব আমি কাকে বলবো, তোরা তো আমার আর সেই বন্ধু নস। জাভেদ আমরা তোর মঙ্গল চাই, ভালো চাই, তুই একটু বোঝার চেষ্টা কর। জাভেদ বোঝার চেষ্টা কর। আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি সোহেল, ওই অশরীরি আত্মা এখন তোদের উপর ভর করেছে, তোদের উপর ভর করে তোদের দিয়ে সে এখন তার কথা বলিয়ে নিচ্ছে। আচ্ছা ঠিক আছে শোন, দেখুন একটু শান্ত হয়ে বস, আমরা এই বিষয়ে আলাপ করবো না, আমরা অন্য বিষয়ে আলাপ করবো। হ্যাঁ কিসের অন্য আলাপ? একটা অশরীরি আত্মা হলে গিয়ে ওদের এখানে নিয়ে এলো, একটা এটা কি যাতা কথা? তোর মতো একটা অসাধারণ ছেলে, ছেলের উপরে যখন সে আত্মা ভর করেছে, সেখানে আমার মতো একটা মানুষ তো যে কোনো সময় মারা যেতে পারে, যে কোনো মুহূর্তে। আমরা বললাম তো যে আমরা ওই অশরীরি আত্মার বিষয়ে কোনো রকম কথা বলবো না, কোনো রকম বলবো না, ঠিক আছে? আমরা এখন অন্য প্রসঙ্গে আলাপ করি। আচ্ছা শুন, আমরা আগের অবস্থায় ফিরে যাই, আগের কথা বলি। এক কাজ করি, আমরা ব্রেক নিই। হ্যাঁ হ্যাঁ খুব ভালো হবে, খুব মজা হবে, ব্রেক নিই আমরা। হ্যাঁ ঠিক আছে, তোরা ব্রেক খেল, তোরা তুই কোথায়, তোরা ব্রেক খেল, ভালো করে খেল, আস মিটিয়ে খেল। তুই আমি কাজ করতে সঙ্গে আছি। হি ইজ ইন মেন্টাল প্রবলেম। জাভেদ ভাইয়ের হঠাৎ এই অবস্থা কিরকম করে? সেটা তো আমারও ভাবনা, জাভেদ আমার একমাত্র কাছের মানুষ। আচ্ছা সুধাময়ীর সাথে জাভেদ ভাইয়ের রিলেশনটা কি, কোনো অ্যাফেয়ার জাভেদ ভাইয়ের ছিল কখনো তো শুনিনি, আপনি জানেন ব্যাপারটা? না বিষয়টা সাম্প্রতিক, একেবারে সাম্প্রতিক। আচ্ছা তোমাদের সঙ্গে সুধাময়ী এসেছে না? হ্যাঁ। ও কোথায়? ওর বাসা পাশেই না? তাই তো জানি আমি, বাসায় গেছে, কিন্তু ওর তো আসার কথা। আসছে না কেন? হয়তো লজ্জা পাচ্ছে কিংবা বিব্রত বোধ করছে, কারণ আফটারঅল হল থেকে এভাবে আমাদের ধরে নিয়ে আসা তো আসলে ঠিক হয়নি। রাগের মাথায় কি করতে কি করেছে এখন জাভেদ ভাই। আচ্ছা শোনো, একটা কাজ করো, তোমরা একটু ওর বাসায় যাও, গিয়ে দেখো ওকে নিয়ে আসতে পারবে, চেষ্টা করে দেখো, যাও না, আমি জাভেদকে দেখছি। আচ্ছা ঠিক আছে চলো, ঠিক আছে।
জাবেদ কারে চাই? সুধা আছে? সুধা নয়, সুধাময়ী। আপনি আপনি সুধার সুধাময়ীর কি হন? সুধাময়ী আমার ছোট বোন, আমি সুধাময়ীর বড় বোন। হ্যাঁ, আমার নাম রসময়ী। সুধাময়ীর বোন রসময়ী, দারুণ মিল। আপনারা ভেতরে আসুন। সুধাময়ী, তোর কাছে মেহমান এসেছে। আসুন, আপনারা ভেতরে আসুন, আসুন। তোর সমস্যাটা কি? আমাকে সবকিছু খুলে বল। জাবেদ, আমাকে সবকিছু খুলে বল। আচ্ছা শোন, সুধাময়কে ডায়নি বললি ঠিক আছে, কিন্তু আমার তানিয়া বা মিতার উপর ওই মেয়ে আচর করেছে, এটা কি ধরনের কথা? এটা হাস্যকর না? সাড়া অনেক বকেছিস, আমাকে চিড়িয়াখানা চিড়িয়া বানিয়ে চলেছিস। ওটা মিতা তানিয়া না হয় আমাকে পুরোপুরি জানে না। তুই তো আমার নারী নক্ষত্র জানিস, সব শেয়ালের এক সুর, তোরা ওদের সঙ্গে সুর মেলাস। তুমি ডাইনি না? ডাইনির ছোট বোন পেতনি? আই ডোন্ট নো। আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম, আমি তোমাকে মানুষ বানাবো। আমি যে পাগল না, পুরোপুরি সুস্থ, সেটা তো প্রমাণিত হলো। আর সুধাময়ী যে পেতনি না, সেটাও প্রমাণিত হলো। জাবেদ ভাই, বিষয়টা কিন্তু খুব বাড়াবাড়ি। চুপ, একদম চুপ। আর চুপ করতে না থাকলে এখান থেকে বেরিয়ে যাও। এই ব্যাপারে তোমাদের নজরদারি খবরদারি কোনো প্রয়োজন নেই। এই সাহসটা আমার আরো আগেই দেখানো উচিত ছিল, আমি পারিনি। কথা আছে না একটা, মানুষের যখন পিঠ দেয়ালে ঠেকে যায় তখন সে আর পেছনে না, সে সামনে এগোয়। আমার তাই হয়েছে। সরি, কেউ কিছু মনে করলে আমার কিছু করার নেই। সরি, আই এম হ্যাপি। ঠিক আছে, আমরা যাচ্ছি। চল। কোথায়? কার এত বড় সাহস? হ্যাঁ, আমার বাপ আমার মন্ত্রের গায়ে হাত তুলছে, ওর দফারা ভয় জমি শেষ করে ফেলাম। ক দেখা দেখা কোনটা? আপনি উত্তেজিত হবেন না, আসলে একটা ভুল বোঝা উচিত। তুই এই ঘটনাটা ঘটাইছিস না? হ্যাঁ, ওই আজ তোর দফারা আমি শেষ করে দিমু। আমার বাপ মা মরা বোন ঝোর সরল মাইয়া কারো সাথে নাই পাশে নাই, তুই তার গায়ে হাত তুললি, আজ তোর দফারা। চুপ চুপ। আমি আপনার বোনকে বলেছি, কি করবো কি করবো না? খুব ভালো মানুষ আপা। তুই সৈরাদা সুদা, তুই সৈরাদা সুদা, তুই সৈরাদা সরুম না। তুমি যদি আর এক পা দাও তাহলে তাহলে আমি আমার গলায় ছুরি বসাবো। আমি আমি তোমারই বোন, তোমার জিত থাকতে পারে, আমার গায়ে জিত নাই। আমার জিত আছে। কি কইলি তুই? হ্যাঁ, কি কইলি? লেখা ইতিহাস
সামাজিক শৃঙ্খলে বেদনার প্রতিবাস, ফুলের বাগানে সাপ তোলে মৃত্যুর পরা, ফুলের বাগানে সাপ তোলে মৃত্যুর পরা, বিষাদে বেনু জলে আনন্দ ভেসে যা, কে বলি রাত হয়ে যা, শুভ নির্বাসনে অশুভ আগমনে চরাচর আধার ঘনা।